ছোলার ডাল দিয়েছি, থোর পেঁপে খেয়েছো? দুধু বুকু খেয়েছো? হাই ফ্যামিলি, গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালোই আছি। চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে বন্ধুরা? যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকাল সকাল চলে আসলাম, দেখো পাখিটা কেমন ঝগড়া করছে, তোমাদের একটু দেখাই ঝগড়াগুলো। আমরা তো রোজই দেখি, তোমাদের একটু দেখাই। আর ও দেখো কোনো কাজে যায়নি, আমি চা বানাবো, খেয়ে দেওয়া যাবে। দেখো এখানে 150 টাকার বাজার, শাক এনেছি 100, তেল 100, ছোলার ডাল 200, ছোলা একটা, টাটা নুন একটা, মেরি বিস্কুট থোর, আর এর ভেতরে আছে উস্তে, একটা শসা, কাঁচা লঙ্কা আর পেঁপে। নিরামিষে অনেক টাকা লাগে গো, এক মাস নিরামিষ। মনে হচ্ছে কত সবজি কেটেছি, কিন্তু হয়েছে এইটুকু। দেখো সব কিছু মিশিয়ে একটা ঘণ্ট বানাচ্ছি, আর এদিকে কলমি শাক কেটে রেখেছি, শাক ভাজা করবো। এ দেখো ছোলার ডাল দিয়েছি, থোর পেঁপে আলু, আজকে এটা দিয়ে খাওয়া হবে আমাদের। আর উস্তে আলু ভাতে দিয়েছি, ভাত হয়ে গেছে। দেখো উস্তে আলু মাখিয়ে নেবো, পরে দেখাবো, ঠিক আছে? দেখো ভাতের হাঁড়িটা দেখানোর মানে মানে ওর খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি। দেখো তরকারিটাও কম হয়ে গেছে, শাক তো আগে শাক দিয়ে খেয়ে নেবো। শাকটা খুবই টেস্টি হয়েছে বন্ধুরা, কলমি শাক তেল দিয়ে ভাজা করেছি। শাক আর এই উস্তে মাখা দিয়ে মনে হচ্ছে আমি এক থালা ভাত খেয়ে নিলাম, তরকারির আর প্রয়োজন হবে না, ঠিক আছে? তো পরে আবার দেখা হচ্ছে। আচ্ছা আর দেখো চলে আসলাম একদম সন্ধ্যে 7:30টার দিকে, ছেলেকে খাওয়াচ্ছি। ছেলেকে আমার এরকম করেই খাওয়াতে হয়, চামচ দিয়ে, নাহলে দুধটা খায় না, দুধ আর মেরে বিস্কুট দিয়ে এরকম খাইয়ে দিই। তো এখন গরম দুধ রাখছি, গুড নাইট বন্ধুরা। দুধু বুকু কি বিস্কুট খেয়েছো? দুধু বুকু খেয়েছো? সবাই সবাইকে বলো চা খেয়েছো, বলো। তোমরা চা খেয়েছো, আমরা খাইনি। আমার বাবাকে এখন দুধু বিস্কুট খাই দিয়েছি। আমি এক টাইম এখন চা খাই কেন কি আমার প্রচন্ড গ্যাস হয়, প্রচন্ড গ্যাস। আর দেখো সব এলোমেলো হয়ে রয়েছে, ওগুলো গুছাবো, গুছানো হয়নি।